নমস্কার সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠানে অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান লাইভ প্রোগ্রাম ঠিক এই সময় শনিবার দিন থাকে আপনারা দেখে অভ্যস্ত প্রতি শনিবার ঠিক দুপুর 12:35 সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা অবশ্যই পিওর অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান দেখতে পান আজকে রোগ ব্যাধি নিয়ে আমাদের মাননীয় ব্যক্তিত্বা তিনি আলোচনা করবেন অনেক বাড়িতে কিন্তু রোগ ব্যাধিতে আক্রান্ত একজন দুজন মেম্বার না হয়তো বাড়ির চারজন চারজনের মধ্যে তিনজনই রোগ ব্যাধিতে আক্রান্ত বাস্তু থেকে হয় নানান কারণে হয় গ্রহগত দোষ থেকে হয় এগুলো আমরা জানব রোগ ব্যাধি ডাক্তার তো দেখাতেই হবে মেডিকেল ট্রিটমেন্ট করতেই হবে তার পাশাপাশি কতদিন ভুগবো বা ভুগলে আমার কি একজন ডাক্তার বা আরো সেকেন্ড ওপিনিয়ন থার্ড ওপিনিয়ন নেওয়ার দরকার আছে কিরকম আমার ট্রিটমেন্ট হবে আমি সেরে উঠবো কিনা সবকিছুই কিন্তু জানার একটা আগ্রহ থাকে এই ব্যাপার নিয়ে আলোচনা হবে আর আপনারা সবাই সঙ্গে আছেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন মন দিয়ে আলোচনা শুনবেন রেড বক্সের নম্বরে এখন কেউ করবেন না অনুষ্ঠানের পর রেড বক্সের নম্বরে ফোন করবেন সবাই তিনি উপস্থিত অ্যাস্ট্রোলজার নিউমারোলজির বাস্তুবিদ তন্ত্র সাধিকা মাতৃ সাধিকা তিনি আর হাওড়াতে চেম্বার বেহালা কালীঘাট ব্যারাকপুর শিলিগুড়িতে চেম্বার রয়েছে নিয়মিত চেম্বারে কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু দেশে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে বা আমাদের রাজ্য রাজ্যের বাইরে থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেখিয়ে নিচ্ছেন অনলাইনে ফোনে ফোনেই কনসালটেন্সি নিয়ে নিচ্ছেন যারা চেম্বারে আসতে পারছেন না সে ব্যাপারে রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর সবাই কথা বলে নেবেন উপস্থিত আছেন সেই স্বনামধন্য অ্যাস্ট্রোলজার সবাই চেনেন তাকে বহুদিন হয়ে গেল তার এই লাইভ প্রোগ্রাম প্রতি শনিবার থাকে 12:35 তিনি উপস্থিত মাতা জাহ্নবী সেন নমস্কার এবং স্বাগত আপনাকে জয় শিব শম্ভু দর্শক বন্ধুরা হয়তো জয় শিব শম্ভু কথার মধ্যে দিয়ে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আগেই বলে দিয়েছে কি বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমে বলি জীবনে চলার পথে বর্তমানকালে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা এবং আমরা মনে করি শরীর সুস্থ থাকলে আমরা সমস্ত কাজ প্রমিনেন্ট ভাবে করতে পারবো অনেক সময় অনেক ক্লায়েন্ট এসে আমার কাছে বলে দিদি আমি তো কাজ করতে চাই মন থেকে কাজ করতে চাই শরীর পারমিট করে না সবসময় যেন ক্লান্তি নিজের মধ্যে ঢুকে রয়েছে ডাক্তার কোনো রোগ পাচ্ছে না তবুও যেন মনের দিক দিয়ে অসুস্থ শারীরিক দিক থেকে অসুস্থ আচ্ছা আপনি দিদি একটু বলুন তো আমাদের গ্রহগত কোনো সমস্যা আছে কি গ্রহগত কোনো সমস্যার ফলে আমাদের কোনো রোগ বা সমস্যা থাকতে পারে অনেক দর্শক বন্ধুরা এসে বলে দিদি আমার কোনো জন্ম সময় নেই ছক নেই ডেট অফ বার্থ নেই কিন্তু আমি রোগে ভুগছি ডাক্তার কিন্তু কোনো রোগ পাচ্ছে না তবু আমি ভুগছি আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না আমি সত্যি অসুস্থ তার পেছনে কি কোনো গ্রহের সমস্যা আছে আর থাকলে সেটা কিভাবে প্রতিকার করব জন্ম সময় না থাকলে কি প্রতিকার করা যায় অবশ্যই করা যায় আজকে দর্শক বন্ধুরা যে সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি সেটা নিয়ে ডিসকাস করবো এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা গ্রহের ফলে আমাদের কি কি রোগে পড়তে পারি কি কি সমস্যা হতো যাদের সঙ্গে এই সমস্যাগুলো হচ্ছে অবশ্যই ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সেটা নিয়ে পরামর্শ করুন তার প্রতিকার কোন দেখবেন ডক্টর যে ওষুধটা দিচ্ছে আপনার 20% কাজ হচ্ছিল তার সঙ্গে গ্রহের প্রতিকার করলে আরো 30% বা 50% আমি সুস্থ হবেনি মনের জোর থাকতে ডক্টরে যখন আপনাদের চিকিৎসা করে একটা কথাই বলে মনের জোর রাখুন মেডিসিন খান সুস্থ থাকুন দেখবেন অনেক ভালো থাকছে বাজে অসম্বন্ধুদের জন্য ফোন নেব তার আগে আমরা একটু হলে আমরা আলোচনা করে নিই বিষয়বস্তু নিয়ে ফোন একটু সঙ্গে থাকো তার সঙ্গে তোমাদের শুনে নাও মন দিয়ে তোমাদের অনেক কাজে লাগবে যাদের ছকে রবি প্রচন্ড রকম নেগেটিভ প্লেসমেন্ট থাকে রবি নেগেটিভ প্লেসমেন্ট মানে রবি মানে আমরা অ্যাস্ট্রোলজিতে জানি যেটার মধ্যে মান সম্মান খ্যাতি উন্নতি যশ রবি হয় আমাদের পাওয়ার অগ্নি বলা হয় আমাদের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি অগ্নি পৃথ্বী বায়ুজল আকাশতত্ত্ব আমরা সহজে সহজ ভাষায় যদি বলি অগ্নি মানে আমাদের শরীরের মধ্যে পজিটিভ এনার্জি সৃষ্টি করে একটা মানুষের মধ্যে যদি পজিটিভ এনার্জি না থাকে সে কাজ করবে কি করে যাদের শরীরে রবির নেগেটিভ প্লেসমেন্ট থাকে বা যাদের জন্ম সময় নেই যাদের এই সমস্যাগুলো হতে ধরে নিতেই হবে রবি তার নেগেটিভ আছে কি কি সমস্যা হতে পারে প্রথমেই বলি রবি যদি খারাপ থাকে সেই মানুষটা পেটের প্রচন্ড সমস্যায় ভুগবে পেট জাতীয় যে কোনো রোগ তার কিন্তু সব সময় লেগে থাকবে সেই ক্ষেত্রে রবি আমরা বলি খাদ্য পেটের জন্য খাদ্যের জন্যই আমরা লড়ছি তো প্রত্যেকটা মানুষ পেট রিলেটেড কোনো সমস্যার মধ্যে যখনই ভুগবে আপনাকে ধরে নিতেই হবে আপনার রবি সমস্যা আছে অনেক ক্ষেত্রে বাতের ব্যথা নার্ভ সমস্যাটাকে আমরা শরীরের সঙ্গে কানেক্ট করলে অনেক সময় পায়ের হাড়ের ব্যথা কিন্তু আমরা রবির সঙ্গে কানেক্ট করি বলা হয় যে হাড় যদি মজবুত না থাকে বা হাড়ের প্রবলেম থাকলে রবি কিন্তু আপনাদের নেগেটিভ কাজ করছে ও ছকে নেগেটিভ রয়েছে তার সঙ্গে রবি কি করে রবি কিন্তু আমাদের যখনই নেগেটিভ প্লেসমেন্টে থাকে আমাদের কিন্তু হার্টের সমস্যা হার্ট হৃদ রোগ অর্থাৎ মনের যে প্রবলেম বুক ধরপড় করা কেঁপে ওঠা ভয় পাওয়া হার্টের কোনো সমস্যা এগুলো কিন্তু আমরা দেখতে পাই তাই
দর্শক বন্ধুরা যাদের এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, ডক্টর দেখাননি, একটু বহুগত সমস্যাটাও দেখিয়ে নিন, জন্ম সময় না থাকে ভয় কিছু নেই, আমাদের প্রত্যেকটা অংশে কিন্তু এক একটা গ্রহ বাস করে। যেমন রবিকে আমরা বলি মানে বাস করে পেটে, আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গে নবগ্রহ কিন্তু বাস করে। তো সেই ক্ষেত্রে রবি কিন্তু তাদের নেগেটিভ প্লেসমেন্টে, তারা কি করবেন, তারা অবশ্যই টোটকাটা পালন করবেন, প্রতি রবিবার সকালবেলা করতে হবে, প্রতিদিন কোথাও সকালবেলা উঠে সূর্যদেবকে একটু জল দান করবেন, সূর্য প্রণাম মন্ত্র করবেন, দেখবেন রবি আপনার অনেকটা নেগেটিভ আছে পজিটিভ হচ্ছে, এবং তার সঙ্গে অবশ্যই গ্রহগত প্রতিকার করে নিতে হবে। আবার নেক্সট চন্দ্রটা চলে যায়, তারপরে ফোন কলে নিয়ে নেবো। চন্দ্র যখন খারাপ থাকে আমাদের ছকে, চন্দ্র হয় আমাদের মন মানসিকতা, আমাদের ব্রেন, চন্দ্র যখনই আমাদের নেগেটিভ থাকে, কথায় বলায় মানুষের মনে স্থিরতা থাকে না, প্রচন্ড ডিপ্রেশনের পেশেন্ট হয়, এবং সে নানানভাবে তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হতে পারে, এবং তার সঙ্গে চোখের সমস্যা, নানান রকম ব্রেনের সমস্যা, এগুলো কিন্তু চন্দ্র থেকে হয়ে থাকে, এবং বুকে জল জমা, অনেক সময় দেখা যায় বুকে জল জমেছে, টিবি হয়েছে, বা এইরকম ধরনের রোগ কিন্তু চন্দ্র খারাপ থাকলে হয়ে থাকে, বা যে কোনো ঠান্ডা জাতীয় রোগ, শ্লেষ্মা, মাইগ্রেন, এই রোগগুলো কিন্তু সব চন্দ্র থেকেই হয়ে থাকে। তাই যাদের ছকে চন্দ্র খারাপ আছে তাদের কিন্তু ধরে নিতেই হবে এই রোগের সম্মুখীন আপনাদের হতে হবে। বারবার যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের কিন্তু ছকটা একটু রেকটিফাই করতে হবে, আর তার সঙ্গে আপনাদের কি করতে হবে, প্রতি সোমবার করে বা প্রতি পূর্ণিমাতে আপনাদের চন্দ্রদেবকে প্রণাম মন্ত্র করতে হবে, বা ওম সূর্য দেবায় নমঃ এর সঙ্গে ওম সোম দেবায় নমঃ, সোম দেবায় নমঃ এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে প্রতি সোমবার দিন করে। আপনাকে দুধ ঘি বেশি করে আপনাকে গ্রহণ করতে হবে। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই, দেখে নিই আমার ফোনটা, তারপর আবার আলোচনা আসবো। কে আছেন? হ্যালো, হুগলি জেলা, কার জন্য জানবেন বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ বলুন। 3/2/2007। সময় বলবেন, একটা তিরিশ দুপুর বেলা। কি নাম আপনার মেয়ের? 3/2/2007 দুপুর 1:30। হুগলিতেই জন্ম, তাই তো? হুগলি জেলাতেই। আচ্ছা আচ্ছা, বলুন কি জানতে চান, বলুন। প্রশ্ন কি? 16 বছর, এখন 16 বছর মাত্র, 16 বছর, বিয়ে হবে, বিয়ে রান্না হয়ে গেছে, 16 বছর। সিংহ রাশি এবং লগ্ন আমরা দেখা যাচ্ছে মেয়ের ক্ষেত্রে বিষ লগ্ন, তো আপনি বিবাহিত জীবন যখনই জানতে চাইছেন আমাকে দেখে দিতে মাঙ্গলিক, আপনার মেয়ের কিন্তু অষ্টমে মঙ্গল, অষ্টমে মঙ্গলে কিন্তু প্রবল মাঙ্গলিককে ইন্ডিকেট করে, এবং প্রবল মাঙ্গলিক মানে আপনি বিবাহিত যদি 16 বছরে দেন এমনি সমস্যা হবে, তার সঙ্গে কিন্তু আমার প্রবল মাঙ্গলিক মানে কিন্তু আপনার মেয়ের বিবাহিত জীবনে সমস্যা, তার সঙ্গে দেখাচ্ছে কিন্তু আপনার মেয়ের একটু গায়ে সমস্যা আসতে পারে। ওকে, রক্তজাতি, এই যে রোগ নিয়ে কথা বলছি বলে তো শুনে নেবেন, রক্তজাতি সমস্যা, কোনো প্রবলেম আসতে পারে, এবং তার সঙ্গে একটুখানি দেখা যেতে পারে পর্বতের কোর্ট কেস আসতে পারে। আপনার মেয়ের ছকে চন্দ্র কিন্তু কেতুযুক্ত, প্রচন্ড রাগ যে তেজ কিন্তু বেশি, এবং চন্দ্র কেতুযুক্ত তার ব্রেনে কিন্তু এই যে এক্ষুনি চন্দ্র নিয়ে কথা বললাম পেশেন্স কম, ছকগুলো রেকটিফাই করুন দাদা, করে তারপর বিয়ে নিয়ে এগোবেন, নাহলে ছকে প্রবলেম আছে, অনেক অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম আপনার মেয়ের ছকে। পূজা অধিকারী, কে আছেন? হ্যালো, হ্যাঁ, টিভি থেকে দূরে, একদম টিভি থেকে দূরে গিয়ে কথা বলবেন, বলুন বলুন কোথা থেকে কে? নিজের সম্বন্ধে, জন্ম তারিখ? হ্যাঁ, 72। সময়? রাত্রি 11:50। বীরভূমে। কি নাম আপনার দিদি? ঠিক আছে, 14 ফেব্রুয়ারি বলো না, হ্যাঁ, 72, 11:50, রাত 11:50, বীরভূমেই জন্ম। ভালো লাগে, নিয়মিত অনুষ্ঠান ফলো করছেন মাতা জাহ্নবীর, এই সময় প্রতি শনিবার এই সময় লাইভ প্রোগ্রাম থাকে, লাইভ, হ্যাঁ, লাইভ প্রোগ্রাম, আর লাল বক্সের নাম্বারে পরে আপনারা অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন, সন্ধ্যের পর যোগাযোগ করবেন। আচ্ছা দিদি, আপনি আপনার সম্বন্ধে জানতে চান, তাই তো? আপনার সম্বন্ধে জানতে চান, তাই তো?
আচ্ছা আপনার যেহেতু আমি ডেট অফ বার্থ হিসেবে দেখলাম আপনার মেয়ে এখানে দেখাচ্ছে কিন্তু আপনি বিবাহিত জীবন সংসার এবং শরীর এই দিয়ে জানতে চান শুনুন আমি প্রথমে এই শরীরটা কেন আপনাকে বললাম এই রোগ নিয়ে আলোচনা করছিলাম আপনার অষ্টম ভাব যেটাকে মারক ভাব বলে সেইখানে আপনার মেইন শনি ঢুকে গেছে আপনার নার্ভের সমস্যা আসবেই না হলেও আসবে এসেছে এসেছে ওরে বাবা কি বিচার প্রেডিকশন দেখুন ছক বলছে আজকের বিষয় রোগ ছক বলছে অষ্টম হাঁটুতে সমস্যা হবে পায়ে পেন হবে টান ধরবে হচ্ছে তো সব হ্যাঁ সব হ্যাঁ চন্দ্রাহু যুক্ত হয়ে বসে আছে তো মাথা কাজ করছে না ব্রেন আপনার নিজের আন্ডারে মনে থাকে না তার সঙ্গে আপনার ঠান্ডা জাতীয় সমস্যা আছে একটু ঠিক করতে হবে তো শুধু শুনলে হবে ঠিক করতে হবে পারলে পরে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নেবেন ওকে ধন্যবাদ এই সময়ে যতটুকু আমি পারি আপনাদের বলে প্রথমেই হিট করলাম নার্ভের সমস্যা আমি অন্য কোনো রোগ কিন্তু বলিনি আর আপনি বললেন নার্ভের সমস্যা রোগ কথা বলে ছক কথা বলে এইগুলোকে ঠিক করতে হবে শুধু শুনলে হবে না শরীর থাকলে রোগ হবে এটা স্বাভাবিক কথা ঠিক করতে হবে সেগুলো আর যাই হোক আমরা রোগ নিয়ে চলে আসি আবার পরে ফোন নেবো আমরা পরে ফোন নেবো যিনি ফোনে আছেন সঙ্গে থাকুন রেড বক্সের নম্বরে পরে যাদের ছকে মঙ্গল অশুভ অবস্থায় থাকে বা মঙ্গল গ্রহ খারাপ কন্ডিশনে থাকে কি কি সমস্যা হতে পারে বলা হয় মঙ্গল হচ্ছে আমাদের শরীরে ব্লাডের রিপ্রেজেন্ট এবং লাল মধ্যে শক্তির কারক তো মঙ্গল অগ্নিকারক গ্রহ তার জন্য মঙ্গল থেকে আমরা শক্তি পাই ক্ষত্রিয় গ্রহ হিসাবে জানি বলা হয় কারো যদি মঙ্গল ছকে খারাপ থাকে বেসিক্যালি তারা ব্লাডের সমস্যায় ভোগে হাই প্রেশার সুগার থাইরয়েড এবং গাইনো সমস্যা মেয়েদের বর্তমানকালে এটা কিন্তু মঙ্গলের দোষ যেমন গাইনো সমস্যা কিন্তু ঘরে ঘরে মঙ্গল এবং তার সাথে পাকস্থলীর প্রবলেম অত হজমের সমস্যা আমরা বর্তমানকালে অশ্ব এগুলো কিন্তু ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি তো এই সমস্যাগুলো কিন্তু মঙ্গলের থেকে হয় হজমের পরিমাণ কমে যায় মানুষ খিটখিটে হয়ে যায় রেগে যায় বিরক্ত হয়ে যায় তো মঙ্গল সমস্যা থাকলে এগুলো কিন্তু রোগ আরো অনেক প্রবলেম হয় রোগগুলো কিন্তু আমি বলে দিলাম এই সমস্যাগুলো কিন্তু হয় যাদের মঙ্গল খারাপ তারা কিন্তু অবশ্যই কোনো ভালো আশ্রয়ের কাছে কিংবা আমার কাছে কি মঙ্গল আগে এই যে মঙ্গল খারাপ মানে ঈশ্বরে গেলাম লাল পলা কিনতে তা কিন্তু নয় আপনার ছকে আদৌ কি লাগবে বা সেই প্রতিকারটা করলে ভালো থাক সেটা জানতে হবে এই যে আমি বারবার বলি আমরা পলা মানে জানি লাল লাল কিন্তু সবার জন্য লাল লাগে না অনেক সময় সাদা লাগে বৈরিক প্রবাল লাগে সেই কালার গুলো কিন্তু আমরা ভালো জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিয়ে কিন্তু ধারণ করতে পারবো তাই না কতটা এটা লাগে মানুষ মানে পলা বলেছে মানে কিনে নিলাম লাল পলা আরে বাবা লাল পলা মানে কি ওটা শনির সঙ্গে কানেক্টেড আপনার আদৌ শনি মঙ্গলের কানেকশন লাগবে কিনা বা বৃহস্পতির সঙ্গে বৈরিক প্রবাল লাগবে কিনা বা চন্দ্র শুক্রের কানেকশন লাগবে কিনা জানতে হবে তো এই প্রত্যেকটা জিনিস এগুলো এত সহজ নয় এগুলোর জন্য অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ক্যালকুলেশন লাগে না প্রত্যেককে বলি যখনই কখনো আমাদের ছকে আমরা বলি আপনাদের এই সমস্যা সমস্যাগুলোই শুনবেন প্রতিকার জিজ্ঞাসা করবেন না প্রতিকারের জন্য যারা সঙ্গে সঙ্গে বলেন ওটা প্রতিকার নয় তার জন্য আরো ক্যালকুলেশনের দরকার লাগে আরে অনেক পেশেন্স দরকার লাগে অনেক সেটা তখন আপনি আর আমি থাকবো সেই কথাগুলো পেশেন্সলি হয়ে যাবে আচ্ছা যাদের মঙ্গল খারাপ তারা কি করবেন তারা প্রতি মঙ্গলবার করে বজরংবলীর পুজো করবেন প্রতি মঙ্গলবার মেয়েতে সিঁদুর চামেলি তেল গুলে বাবার পায়ে অর্পণ করবেন নিজের কণ্ঠে ধারণ করে আর বলবেন ওম রাম দূতায় নমঃ ওম রাম দূতায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন ওম ওম মঙ্গল দেবায় নমঃ এই মন্ত্রটা জপ করবেন করবেন আপনার মঙ্গল কিছুটা হলেও শুভ ফলদায়ক আপনাকে দেবে তার সঙ্গে আমরা কি করব বুধ বুধ যদি খারাপ থাকে আপনাদের বুধ হচ্ছে ছকে হচ্ছে এমন কাজ করে প্রেজেন্ট আমাদের বুদ্ধি ট্যালেন্ট বিচার বিবেচনা এবং অনেকেই মনে করে বাচ্চাদের বুধ খারাপ মানে পড়াশোনা হবে না একদম ঠিক কথা বুধ নেগেটিভ থাকলে মানুষের মধ্যে পেশেন্স থাকে না মানুষের মধ্যে এই যে বলছে মায়েরা বাচ্চারা দুরন্ত হয়ে যাচ্ছে আরে দেখুন বুধটা তার খারাপ কিনা বুধ খারাপ তাহলে পেশেন্স থাকবে না তার মধ্যে এই সমস্যাগুলো ব্রেনের যে কোনো সমস্যা কথার বিকাশ দেরি করে হবে মানুষের মধ্যে ম্যাচুরিটি দেরি করে আসবে এবং নানা রকম মানসিক রোগ দেখা যাবে কথায় কথায় যে বাচ্চারা মারতে যায় তেড়ে যায় বাজে কথা বলে এইগুলো কিন্তু সব বুধের দ্বারা হয়ে থাকে তার সঙ্গে হার্নিয়া জাতীয় রোগও কিন্তু বুধের দ্বারা হয়ে থাকে তাই বুধ যাতে খারাপ আছে আমাদের কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে বুধ খারাপ থাকলে কি করতে হবে গ্রহ প্রতিকারের সঙ্গে সঙ্গে আপনারা প্রতি বুধবার করে তিনটি করে তুলসী পাতা মুখে নেবেন ও বুধ দেওয়া এই মন্ত্রটি জপ করে প্রতিদিন পারলে খুব ভালো নাহলে বুধবার করে অবশ্যই তিনটে করে তুলসী পাতা মুখে আমার ফোনটা নিয়ে নিই একটু আচ্ছা এবার দেখে নি কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ কোথা থেকে কে বলছেন বাঁকুড়া থেকে কার জন্য
বলুন ছেলের ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 6 আগস্ট 2000। সময়? 12:45 রাত্রিবেলা। কোথায়? বাঁকুড়াতেই জন্ম? বাঁকুড়াতেই জন্ম? আচ্ছা, কি নাম ছেলের আপনার? রাত 12:45। পরের দিন সকালটা কি বার ছিল বলুন তো? রবিবার। আচ্ছা, এবার চেক করে নিন। কি জানবেন ছেলের ব্যাপারে? 2000 মানে ওর 22+। হ্যাঁ, এখন কি প্রশ্ন? কি কি জানতে চাও বাবু? আচ্ছা, তুমি ক্যারিয়ারটা নিয়ে জানতে চাও, তাই তো? পড়াশোনা করছে? আচ্ছা, ছকে দেখাচ্ছে, আর শুনে নাও, ছকে দেখাচ্ছে তুলা রাশি, লগ্ন হচ্ছে বিষলগ্ন। তো ছেলে ডাইরেক্ট লগ্ন তুলা রাশি, তুলা রাশি বিষলগ্ন। ওকে, আচ্ছা, তার সঙ্গে ছেলের যেটা দেখাচ্ছে, ছেলের কিন্তু এখানে লগ্নে বৃহস্পতি এবং শনি বসে আছে, নিজের ডিসিশন কিন্তু নিজে নেবে। লগ্নে যখন বৃহস্পতি শনি থাকে না, সে কিন্তু যতই লোক বলুক তার ডিসিশন সে নিজেই নেয়, বুঝতে পারলাম? তার সঙ্গে রবি বুধ বুধ আদিত্য যোগ আছে ঠিকই, কিন্তু পঞ্চমপতি বুধ সে কিন্তু বসে আছে মঙ্গলের সাথে। তো এইখানে বুধ হচ্ছে আমাদের ট্যালেন্ট, এক্ষুনি কথা বলছিলাম, সেই বুধ ও শিক্ষাগুরু, সে তার শত্রু গ্রহের সাথে অবস্থান থাকার জন্য ওর যে ট্যালেন্টের পথে বাধে বাধে কিন্তু বাধা সৃষ্টি হবে, এবং ওর পড়ার সঙ্গে সঙ্গে ও ভাববে কোনটা নিয়ে করবো, কোন লাইন নিয়ে এগোবো, কি করলে বেটার হবে, এই কিন্তু ফিকেল মাইন্ড হবে, বুঝতে পারছো? এবং তার সঙ্গে লগ্নগুরু শনি 4th হাউসে রয়েছে, ওর মধ্যে সঙ্গে ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, ভালো করবো টেন্ডেন্সি আছে। কিন্তু ছকে কিন্তু মঙ্গল ডাউন, তার সঙ্গে শুক্র এফেক্টের অল্প বয়সে প্রেম ভালোবাসা চলে আসতে পারে, আমি বলেই দিলাম, সে আসুক সেটা বড় ব্যাপার না, পড়াশোনা ঠিকঠাক করুক, তাই না? তুমি পড়াশোনার জায়গাতে একটু ডাউন আছে বা ক্যারিয়ারের জায়গায় একটু সমস্যা আছে, একটু প্রতিকার করে নিও, প্রতিকার মাস্ট। কিন্তু কে আছেন? হ্যালো, হ্যালো, আর সবাইকে বলি রেড বক্সে এখন আর কেউ ফোন করবেন না, এখন পরে আমার সঙ্গে পরে কথা বলতে পারবেন, লাইভটা শেষ হওয়ার পর কথা বলতে পারবেন, নাহলে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারবো না। এখন যোগাযোগ করতে গেলে আপনাদের কিন্তু ওই কন্ট্যাক্ট নাম্বারেই ফোন করে নিতে হবে। যাই হোক, যাদের বুধ খারাপ তাহলে কি করতে হবে বলেই দিলাম। বৃহস্পতি গ্রহ খুব ইন্টারেস্টিং গ্রহ, আমরা জানি বৃহস্পতি হচ্ছে আমাদের গ্রহদের মধ্যে গ্রহগুরু, তিনি রুচি সম্পন্ন গ্রহ, এবং আমরা কথায় মনে করি যদি কারো ছকে বৃহস্পতি সহায়তা তার কোনো ভাত কাপড়ের অভাব হয় না। কিন্তু বলা হয় যদি ছকে বৃহস্পতি নেগেটিভ অবস্থা থাকে কি কি রোগ হতে পারে, বলা হয় বৃহস্পতি কিন্তু আমাদের মাথা, অনেকে দেখে শুধু মাথায় চোট লাগে, কন্টিনিউ দিনেচ আমার শরীর মানেই মাথা, মাথায় আমার ব্রেন হ্যামারেজ হচ্ছে, মাথায় চোট লাগে, মাথায় পড়ে যাচ্ছে, মাথা, যাদের মাথা রিলেটেড কোনো সমস্যা থাকে বা প্রবলেম হয় বারেবারে মাথা চোট, ধরে নিতেই হয় বৃহস্পতি খারাপ। তার সঙ্গে কি বৃহস্পতি কিন্তু যারা নেগেটিভ থাকে তারা প্রচন্ড রকম ভাবে শরীরে জল জমে যায়, মোটা হয়ে যায়, শুনলে কিন্তু আমাদেরও বলতে পারেন এক কথা, চাই হোক হাসছে, যাই হোক, এইগুলো কিন্তু নেগেটিভ এফেক্ট। তার সঙ্গে কিন্তু বৃহস্পতি কি করতে হবে, বৃহস্পতি খারাপ থাকলে কি হয় জেনে নেবো। কেউ আছেন? হ্যালো, হ্যালো, একটু জোরে বলুন, হ্যালো, সকাল 11:05। আচ্ছা, কোথায় জন্ম? কোথায় জন্ম? দুর্গাপুর। মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, দুর্গাপুর।
যাই হোক আমার টপিকটা নিয়ে এগিয়ে যাই, তার মধ্যে ফোনটা নিয়ে নাও, ফোনে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হয়, তো যাদেরই বৃহস্পতি খারাপ থাকবে তারা বৃহস্পতিবার করে কোন মন্দিরে গিয়ে ডাল দান করবে বা গুরুজনকে ভক্তি করবে এবং বৃহস্পতায় নামা এই মন্ত্রটি জপ করবে। শুক্র যাদের ছকে শুক্র খারাপ থাকে বলা হয় শুক্র আমাদের শুক্রাণুকে মেনটেন করে, শুক্র আমাদের জনন ক্ষমতাকে মেনটেন করে। পুরুষের ক্ষেত্রে বেশি দেখতে হয় শুক্র খারাপ হলে কিন্তু আমাদের বলে সন্তান প্রাপ্তিতে সমস্যা হওয়া এবং অনেক সময় আমাদের গোপন অংশে অনেক সমস্যা কিন্তু শুক্রের ফলে হয়ে থাকে। শুক্র খারাপ থাকলে বলে আমাদের শুক্রাণু আমাদের প্রেম ভালোবাসা এবং শরীরে সবসময় একটা ক্লান্তি, এই যে বলছিলাম ক্লান্তি, কোনো এনার্জি থাকে না, কোনো কাজে মুড হয় না, মুড সুইং করে, এটা কিন্তু শুক্রের ফলেই হয়। তাই যাদেরই শুক্র খারাপ আছে এই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হবে, তাদের কিন্তু জায়গাগুলোকে ঠিক করতে হবে। এবং তার সঙ্গে বলবো শুক্র খারাপ থাকে মানে প্রচন্ড রকম ভাবে দুধ ঘি এগুলোকে গ্রহণ করতে হয় শুক্রবার বা প্রতিদিন করতে পারো, এবং যে কোনো বাড়িতে বৈভব লক্ষ্মী থাকে বৈভব লক্ষ্মী পুজো করতে পারবো এবং শুক্র দেবায় নামাহ এই মন্ত্রটি জপ করতে পারবো। শুক্রের ইষ্ট দেব হচ্ছে বৈভব লক্ষ্মী, অর্থাৎ আমি বারবার যে মন্ত্রটি বলি যদি এইটা যদি পুজো করা যায় এই দেবীকে যদি পুজো করা যায় বৈভব লক্ষ্মীকে, ওম শ্রিং 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 কমলে কমলালয় পোষিত পোষিত শ্রী ওম মহালক্ষ্মী নাম এই মন্ত্রটি যদি জপ করতে পারো দিনে টানা 11 বার করতে পারো শুক্রের নেগেটিভিটি অনেকটা কেটে যায়। শুক্র কিন্তু আমাদের শরীরে এনার্জি বলে, শুক্র ভালো থাকবে মানুষ কিন্তু সেলিব্রিটি মাইন্ডেড হবে। একটা সেলিব্রিটিকে দেখতে ভালোবাসে না, মানে প্রেজেন্টেশন একটা মানুষকে যে সবাইকে দেখতে সুন্দর হতে এমন এমন অনেক ভিলেনকে দেখে যদি দেখলে হয়তো আমাদের রাগ ধরবে, তার প্রেজেন্টেশন এত সুন্দর, সে এত সুন্দর মানুষের সাথে নিজেকে কানেক্ট করতে পারে মানুষ কিন্তু দেখলে এমনি, যদি একটা সুন্দর মানুষ একটা সুন্দর পার্সনও যদি তার মধ্যে সৌন্দর্য থাকা সত্ত্বেও তার কাছে কি মানুষ সে সবসময় কথার মধ্যে ক্লান্তি আলসি থাকে, সেই মানুষ কিন্তু অন্য মানুষের কানেক্ট করতে পারবে না। কিন্তু একটা মানুষকে দেখতে যেমন সে যদি মানুষের সঙ্গে ভালো রকম কথাবার্তা বন্ডিং তার অ্যাক্টিভিটি তার পাওয়ার যদি মানুষের সামনে মানুষ এমনি ইমপ্রেস হয়ে যাবে। তাই শুক্র কিন্তু আমাদের শরীরের মধ্যে এনার্জিকে এনার্জি বাড়ায়, যাদের মধ্যে এনার্জির অভাব এনার্জি নেই তাদেরকে ধরে নিতেই হবে শুক্র নেগেটিভ রয়েছে, তাদের কিন্তু এগুলো করতে হবে। শুক্রবার বলেই দিলাম পুজো কোথায় শনি, সব থেকে ইন্টারেস্টিং পার্ট শনি, যাদের ছকে শনি খারাপ থাকে আমরা এক কথায় বলি শনি আমাদের হাঁটু পাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ শনির প্রবলেম মানে পায়ে বারবার চোট, একটু আগে একজনকে বললাম নার্ভের সমস্যা পায়ে চোট এবং শারীরিক সমস্যাকে কিন্তু দেখা যায়। এবং শনি খারাপ থাকলে কিন্তু মানুষের কিন্তু বাতের সমস্যা আছে। ফোন আছে কি আমাদের? হ্যাঁ কেউ আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ আজকে নেটওয়ার্ক প্রবলেম কি হচ্ছে কে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি আমি কোয়েন থেকে বলছি, উত্তর যাবে পারবে না। হ্যালো, হ্যাঁ বলুন, কে কোথা থেকে বলছেন? আমি থেকে বলছিলাম। হ্যালো, ছেলে সময় আজ পুরো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি? হ্যালো, হ্যাঁ উত্তর যাবে পারবে না বলছিলাম। কেউ আছেন বলুন, হাঁটুতে জোর যার পায়ে জোর তাদের জীবনের শক্তির প্রচুর অভাব থাকে, মানসিক জোর প্রচুর থাকে। আগেকার লোকেরা কোনো কিছুতে ভয় পেত না, কেন তারা বলা হয় 5 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে হেঁটে চলে যেত, তারপরে পায়ে জোর আছে বলে হেঁটে চলে যেত, তো তারা কিন্তু কোনো কিছু ভয় পেত না। এখন আমাদের বাড়িতে সবাই একটা দুটো সন্তান হলে ভয় মরে যে বাবা তাকে কিভাবে বড় করবো কি হয়, কিন্তু আগেকার ভাবো তো আমাদের ঠাকুমারা ওদের কিন্তু 10টা 12টা আমাদের মামা কাকারা থাকতেন, কিন্তু তারা কিন্তু সুন্দর ভাবে তাদেরকে পড়াশোনা করিয়ে সুন্দর ভাবে মানুষ করেছে। শনি কিন্তু আমাদের পজিটিভিটি কে নির্ভর করে, শনি যদি আমাদের পজিটিভ থাকে নার্ভের সমস্যাটা কিন্তু আমাদের আসে না, শনি নেগেটিভ থাকে নার্ভের সমস্যা অর্থাৎ এগুলো যে পায়ের রোগ পায়ের সমস্যা এগুলো আসে। যাদের শনি খারাপ কি করবেন, প্রতি শনিবার করে আপনাদের যে কোনো ছাদে সকাল 8টার মধ্যে গিয়ে আপনাকে পূর্ব দিকে মুখ করে বলতে ওম উইং হিং সিং শনিশ্বরায় নমঃ, ওম উইং হিং সিং শনিশ্বরায় নমঃ এই মন্ত্রটি জপ করতে হবে। এই মন্ত্রটি জপ করলে আপনাদের শরীর থেকে নেগেটিভিটিটা কাটে। তার সঙ্গে আমরা রাহু কেতুটা শর্টে বলে দিই, টাইম নেই আমাদের কাছে। রাহু কেতু যদি খারাপ হয় মঙ্গল এবং শনির যে রোগগুলো বললাম সেইগুলোকেই কানেক্ট করে, যেহেতু রাহু কেতু শনি হচ্ছে বলয় আমরা জানি এটা বলয় বা শনি রিপ্রেজেন্ট, তাই জন্য যখনই রাহু কেতু খারাপ থাকবে শনি এবং মঙ্গলের যে প্রবলেম গুলো বললাম সেইগুলোই কিন্তু আমাদের দেখা যাবে। যাই হোক আজকে আর টাইম নেই, আজকে তো টাইম শেষ। কেউ আছেন? হ্যালো, আপনারা
আজকে একটু ফোনে ডিস্টার্ব হলো, আপনারা রেড বক্সের নম্বরে এবার কথা বলবেন। মাতা জাহ্নবীর সাথে রেড বক্সের নম্বর পারলেন না, আমরা প্রথমে দু তিনটে ফোন নিলাম কিন্তু পরের দিকে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আপনারা কিন্তু রেড বক্সের নম্বরে মাতা জাহ্নবীর সাথে কথা বলে নেবেন আজকে। এখন যারা পেলেন না আমাদের লাইভে আমরা দুঃখিত, 9804190476, 9804190476, আরেকটি নম্বর 8240205251, 8240205251, এই দুটো নাম্বার মাতা জাহ্নবীর রেড বক্সে রয়েছে, আপনারা রেখে লিখে রাখুন, কথা বলে নেবেন যারা লাইভে এখন পেলেন না অনুষ্ঠানের পর, এবং সন্ধেবেলাও কথা বলবেন। হাওড়া চেম্বার, বেহালা চেম্বার, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়িতে চেম্বার মাতা জাহ্নবীর, তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, নিউ সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। আর রাত 10টা থেকে 11টা একটা প্রশ্নের উত্তর পাবেন, অনলাইন বুকিং হচ্ছে, অনলাইনে কনসালটেশন নিয়ে নেবেন সবাই। আর আজকে আর সময় নেই, আবার দেখা হবে পরের শনিবার রেড বক্সের নম্বরে। আজকে সবাই কথা বলুন যারা লাইভে পেলেন না, লাল বক্সের নাম্বার লিখেছেন তো মোবাইল নম্বরে কথা বলে নিন, ভালো থাকবেন। শেষ।